নাথান ব্রাকেন বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলার। একটি কর্পোরেট সংস্থায় অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করেন তিনি। 2003 এবং 2007 সালে তিনি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া টিমের সদস্য ছিলেন। 2008 সালের ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হয়েছিলেন নাথান ব্রাকেন। এই বাঁহাতি ফাস্ট বোলারকে সবাই রীতিমতো সুমিয় করে চলতেন। অস্ট্রেলিয়া জার্সিতে 2019 অবধি খেলেছেন তিনি। শচীন থেকে শুরু করে সাহবাগদের মাঝে মাঝে 22 গজে চাপে ফেলতেন তিনি। হাঁটুতে মাঝে মাঝে চোট পাওয়ার জন্য বাধ্য হয়ে খুব দ্রুত ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ক্রিকেটের অবসর নিলে বেশিরভাগ ক্ষেত্রে কোচিং ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হন। কেউ কেউ নিজের ইউটিউব চ্যানেল খোলেন এবং ক্রিকেট সংক্রান্ত টিপস থেকে শুরু করে নিজের মতামত শেয়ার করেন। কিছু কিছু ক্রিকেটার এর ব্যতিক্রমও থাকেন। 2011 সালে আইপিএল এর নিলামে 1,30,00,000 টাকার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে নিয়েছিলেন, কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে লাইন ডায়েট থেকে দূরে সরে যান, কর্পোরেট জগতে পা রাখেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমানে তিনি ফুলটন হোগান কোম্পানির অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। এখন 22 গজের থেকে দূরে এক অন্য জীবন যাপন করছেন তিনি। স্পোর্টস বিউরো নিউজ বর্তমান।